খন্ডঘোষ থানার লোধনা বাজার এলাকায় বৃহস্পতিবার বিজেপি কর্মী সমর্থকদের গাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, এদিন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য খন্ডঘোষ থানার সামনে জমায়েত হন। 30টি গাড়ি নিয়ে বাঁকুড়া যাওয়ার পথে খন্ডঘোষের লোধনা বাজার এলাকায় সৌমিত্র খাঁর গাড়িসহ 15টি গাড়ি চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তার উপর আড়াআড়িভাবে একটি ট্রাক্টর দাঁড় করিয়ে দেয় বলে অভিযোগ। এরপর অন্য গাড়িগুলির উপর ইট পাটকেল ছুটতে থাকে এবং বিজেপি কর্মীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লোধনা মোড়ে খন্ডঘোষের ওসি দাঁড়িয়ে থেকে আর 20টা গাড়িকে ভাঙা করিয়েছে। কত বড় ন্যাক্কারজনক ঘটনা যে পশ্চিমবাংলায় আমাকে বাঁকুড়াতে আটকে দিচ্ছিল, তার সাথে যখন আসছি তখন গাড়ি আটকেছে। সবচেয়ে লজ্জার বিষয় যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নেই। কামালপুর থেকে পোলেমপুর দীর্ঘদিন ধরে বেহালায় পড়ে আছে। আজকে এর আগেও আপনি সাংসদ ছিলেন, এরপরও আপনি লড়াই করছেন, ওদের জন্য কতটা ভাববেন? একটা কথা হচ্ছে, বারবার বলা সত্ত্বেও বলেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে বারবার যেসব লরি উঠে তাদেরকে সহায় দেবে, কিন্তু কোনো মতে রাজ্য সরকার তো ওইভাবে চিন্তা করে না। আজকে প্রধানত আজকে 18 তারিখ, আমাদের সৌমিত্রদার নমিনেশন ফাইল করার দিন। আমরা খন্ডঘোষ থানার সামনে সকালবেলায় প্রায় 48টার মতো গাড়ি জড়ো করেছি। আমরা কর্মী সমর্থক বলছি এবং খন্ডঘোষের কর্মীদের সমর্থক আমরা জড়ো হয়েছি, একসঙ্গে যাবো বলে বাঁকুড়ায় নমিনেশন ফাইল করতে। তো আমরা যখনই খন্ডঘোষ থানা থেকে পার করে লোধনার মোড়ে যাই, ট্রাক্টরকে আড়াআড়ি দাঁড় কাটিয়ে দিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী। এবং সেই দাঁড় কাটানোর পর তারা নির্বিকারে আমাদের কর্মী সমর্থকের উপর অত্যাচার করেছে। মহিলা কর্মীদেরকে চুলের মুঠি থেকে গাড়ি থেকে বার করা হয়েছে, ট্র্যাক্টর থেকে টায়ার লিভার বার করে গাড়ির উপর অ্যাটাক হয়েছে। আমাদের 11টা গাড়ি কাঁচ ভাঙা হয়েছে, কর্মীদেরকে মারা হয়েছে, ড্রাইভার থেকে মারা হয়েছে। মারার পর আমরা আর যেতে পারিনি, ওইখান থেকে ব্যাকে ফিরে এসেছি। এখন আমরা খন্ডঘোষ থানার সামনে বিক্ষোভ দিচ্ছি, বিক্ষোভ করছি আমরা যে আমাদের প্রতি কেন প্রোটেকশন পুলিশ দিল না। পুলিশের থানার সামনে 1 কিলোমিটার দূরে যখন দেখতে পাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা যাচ্ছে, কোনো প্রোটেকশন নেই, নির্বিকারে মারধর করেছে, নির্বিকারে আমাদের প্রতিটা কর্মী প্রায় মারধর খেয়েছে। তো আমরা চাইছি যে প্রশাসন থাকা সত্ত্বেও, প্রশাসন যখন অ্যালার্ট আছে তখন কেন কি জন্য আমরা সেফটি পেলাম না, কিসের জন্য এর জন্য কেন কোনো ব্যবস্থা নেই? আমরা পুলিশের কাছে এটা কই করতে চাইছি, আমরা দাবি জানাচ্ছি। পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের কনভয় যাচ্ছে, আমাদেরকে লোধনা পার করবে, কিন্তু লোধনা পার করার পর যখন আমাদের এটা খন্ডঘোষ থানা থেকে আপনার ইন্দাস থানা বাঁকুড়া পড়বে, তখন কে পার করবে আমাদের কর্মী সমর্থক দিকে? এইভাবে যদি তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের প্রতি অ্যাটাক করে কে পার করবে? আমরা কি করছি এখানে? এখন আমরা এখন ধর্ণা করছি। আজকে আমাদের ক্যান্ডিডেটের নমিনেশন ছিল, আমাদের 36টা গাড়ি ছিল এবং ক্যান্ডিডেটের আরো 10টা গাড়ি ছিল। আমাদের 10টা গাড়ি চলে যাওয়ার পর কিছুটা দূরে লোধনায় ওখানে একটা প্রথম গাড়িতেই আমরাই ছিলাম, একটা ট্রাক এসে আটকে দিল, দিয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীরা আমাদের উপর অ্যাটাক করতে শুরু করলো, ইট পাটকেল ছুঁড়ে লাঠি ছোটা দিয়ে মারধর করা, আমাদের কর্মীদের গাড়ির কাঁচ ভাঙচুর করে আমাদেরকে বিব্রত বোধ করে আটকাবার চেষ্টা করলো। কিন্তু এই তৃণমূল চোর, তৃণমূলদের পায়ের তলায় মাটি সরে গেছে, ওনারা বুঝতে পেরেছেন যে আমাদের পায়ের তলায় মাটি নাই। এইভাবে বিজেপিকে আটকানোর ওরা চেষ্টা করছে, কিন্তু এইভাবে বিজেপিকে আটকানো যাবে না, যায়নি, যাবে না। পুলিশ
খবর পেয়ে সৌমিত্র কা ফিরে আসেন এবং খন্ডঘোষ থানার সামনে রাস্তা অবরোধ করে ধর্ণায় বসেন। এর ফলে সমস্ত যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। অসুবিধার সম্মুখীন হন সাধারণ যাত্রী সহ কলেজ পড়ুয়া। খন্ডঘোষ বিশ্রামাগার মানে বাস স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে বসে আছি, এক ঘন্টা হয়ে গেল। কি কারণে বুঝতে পারছি কি কারণে? বিজেপি পথ অবরোধ, বিজেপি পথ অবরোধ করেছে। কত রাত মানে কোথায় যাচ্ছিলেন, কি কাজে যাচ্ছিলেন, বা কত রাত অফিসের কাজে? এক ঘন্টা সমস্যায় পড়েছে, এখন সমস্যায় পড়ে আছি তো, এখনো এখনো তো সমস্যায় পড়ে আছি। কোথায় যাচ্ছ? কতক্ষণ দাঁড়িয়ে আছো, কোন জায়গায়? এই ঘটনায় তাদের দলের কর্মীরা কোনোভাবে জড়িত নয় বলে মত প্রকাশ করেন খন্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ। তিনি অভিযোগের সুরে বলেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তিনি আরও জানান অভিযোগ যদি সত্যি হয় তাহলে তিনি নিজের দায়িত্ব নিয়ে সৌমিত্র খাঁকে এই এলাকায় প্রচার করাবেন। এটা হচ্ছে সর্বৈব মিথ্যা কথা, কারণ আমাদের ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আসার পর আমাদেরকে শিখিয়েছেন উনি যে বদলা নয় বদল চায়। সেই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা 2011 সাল থেকে আজকে 7 বছর ধরে আমরা ক্ষমতায় আছি। এখানে কেউ অভিযোগের আঙুল তুলতে পারেনি যে আমাদের এই বিধানসভায় বলুন, পশ্চিমবাংলায় বলুন, কোনো ঝুট জামালা হয়েছে। আজকে যে সৌমিত্র খায় গাড়ি ভেঙেছে বলছে, এটা হচ্ছে ওদের সম্পূর্ণ গোষ্ঠীতন্ত্রের ব্যাপার। কারণ যখন উনি ঘটনাটা ঘটেছে বলছেন, সেই সময় আমি সমস্ত অঞ্চলের কর্মীদেরকে নিয়ে আমার অফিসে মিটিং করছিলাম, নির্বাচনী মিটিং। সেই মিটিংয়ে যখন চলছে সেই সময় খবর পেলাম যখন ওদের গাড়িতে নাকি ভাঙচুর করেছে। সেই ঘটনাটা কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা কিন্তু পুলিশই বলতে পারবে, বা যারা সাধারণ মানুষের ছেলে তারা বলতে পারবে। আপনাদের ফুটেজের মাধ্যমে বলছি, যদি আপনারা দেখাতে পারেন যে আমাদের ছেলেরা ওখানে থেকে গাড়ি ভাঙচুর করেছে, তাহলে আমি আজকে এখানে বলছি, তাহলে দেখবেন যে এইখানে আমরা নিজেরা গাড়ি থেকে আমরা সৌমিত্র খাঁকে আমার বিধানসভাতে প্রচার করাবো। কিন্তু বারবার দেখা যাচ্ছে পুলিশ আর তৃণমূল, মানে সৌমিত্র খাঁ যেটা বলছে যে পুলিশ আর তৃণমূল জোট বেঁধে এই কাজটা করছে, কি বলবো? অসম্ভব। পুলিশের সঙ্গে আমাদের কোনো এই মুহূর্তে সেই সম্পর্ক নেই, কারণ পুলিশ এখন নির্বাচন কমিশনারের হাতে। নির্বাচন কমিশনার যা বলেন সেই নির্দেশ মতো উনি কাজ করেন। উনি কোনো পার্টি কমিটির লিডার নন, উনি হচ্ছে নির্বাচন কমিশনারের লোক। নির্বাচন কমিশনার যেভাবে নির্দেশ দেন সেইভাবে কাজ করেন। বলছি আপনারা আজকে এই ঝামেলার মধ্যে আপনারা থাকেন নি, আপনাদের কর্মীদেরকেও থাকে না? আমাদের এই ঝামেলার মধ্যে আদৌ ঝামেলা হয়েছে কিনা সেটা আপনাদেরকে সত্যতা যাচাই করতে হবে। এই ঘটনা আমাদের লোক জড়িত না, এটা হচ্ছে সম্পূর্ণ আজকে বিজেপির নিজস্ব গোষ্ঠীতন্ত্রের ব্যাপার। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।